প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আজকে আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং একটি ব্লগ নিয়ে এসেছি, একুশে বইমেলা। একুশে বইমেলা নিয়ে আজকে একটি ছোট্ট ব্লগ থাকছে, তো আপনারা সম্পূর্ণ ব্লগ জুড়ে দেখুন কি কি বই উঠেছে। তো আজকের বইমেলাতে আমরা একটু ঘুরবো। তো আমি এখন আছি আমি চট্টগ্রাম আজিজ স্টেডিয়ামে। এটা হচ্ছে আজিজ স্টেডিয়াম। আমি একটু পরেই আপনাদেরকে দেখাবো বইমেলার কিছু দৃশ্য, তো সিনেমেটিক শট নিয়ে আপনাদেরকে আমি বইমেলার দৃশ্যটি দেখাবো। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, লাইক করতে ভুলবেন না। অবশ্যই নতুন হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এখন সোজা হেঁটে যাচ্ছি চট্টগ্রাম কাজী দেউরি এম এ আজিজ স্টেডিয়ামের দিকে। এখন বর্তমান আমরা হোটেল রেডিসন ব্লুর সামনে দিয়েই যাচ্ছি। এটি হচ্ছে হোটেল রেডিসন ব্লু, আর পাশে আছে স্ট্রিট ফুড শেফ দোকানগুলি। আমরা একটু পরেই সামনে দেখব সেই আজিজ স্টেডিয়ামের মেইন গেট। সেই গেট ধরেই আমরা এখন ভিতরে প্রবেশ করে আপনাদেরকে সেই অমর একুশে বইমেলা দেখাবো, প্রদর্শনী করব, আমরাও দেখব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সঙ্গেই থাকুন মিল্টন বিডি 22-র সাথে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, মতামত জানাবেন, আর নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ। তো এখন আমরা মেইন গেট ধরে সামনের দিকে এগোচ্ছি। সামনের দিকে এগোতেই দেখি প্রচুর মানুষের ভিড়। আস্তে আস্তে হেঁটে আমরা সামনের দিকে চলে গেলাম। এটি হচ্ছে মেইন প্রবেশ গেট অমর একুশে বইমেলার। আমরা এখন ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করে পুরো মেলার দৃশ্যটি আপনাদেরকে তুলে ধরব। পুরো মেলা জুড়ে 120টি স্টল এখানে বসেছে। তো প্রথমে আপনাদেরকে দেখাবো পুরো ভিউটা। এখন আমরা ফুড কর্নার দিকে যাব। এই কোনায় কিছু বইয়ের দোকানের পাশাপাশি কিছু খাবারের দোকান এখানে বসেছে, খাবারের স্টল। এগুলো হচ্ছে খাবারের স্টল, আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবেন। তো খাওয়া দাওয়া শেষে আমরা এখন চলে যাব পুরো মেলাতে। মেলার কিছু দোকান দেখুন, প্রচুর মানুষ ছিল আজকে। তো আমরা আস্তে আস্তে মেলার অল্প অল্প আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন তাহলে আমাদের চট্টগ্রামের একুশে বই মেলা। বই এমন একটি জিনিস সব ধরনের মানুষেরই অনেক ভালো লাগে, সবার দেখতে ভালো লাগে। কেউ এখানে এসে দেখতেছে, কেউ এসে পড়তেছে, আবার কেউ কিনতেছে। তো পুরো মেলা জুড়ে দেখলাম কেনার মানুষ কিন্তু খুবই কম, সবাই শুধু দেখতেছে, ঘুরতেছে, পরে পরে চলে যাচ্ছে, ছবি তুলতেছে, টিকটক বানাচ্ছে, এই আর কি। তো পুরো মেলা জুড়ে দেখলাম ক্রেতা কিন্তু খুবই কম, সবাই ঘুরতেছে, ছবি মারতেছে, সেলফি তুলতেছে, কিন্তু এখানে অনেক বড় বড় মানুষের উপন্যাস, গল্প এখানে পাওয়া যাচ্ছে। তো যারা আসেননি এই মেলাতে, আমার ভিডিও দেখার পরে মেলাতে একবার ঘুরে যাবেন, দেখে যাবেন, ভালো লাগবে। অনেক
মজার মজার বই এখানে উঠেছে, আমিও নিজে দেখলাম, অনেক বই পড়েছি। তো আপনারা এসে পড়ে যাবেন, একটি হলেও কিনে নিয়ে যাবেন পরে। তো কাউকে কোনো গিফট দেওয়ার থাকলেও দিতে পারবেন, গল্প বই উপন্যাস এই আর কি। স্টলগুলি অনেক সুন্দর সুন্দর করে তারা সাজিয়েছে এখানে, অনেক সুন্দর করে স্টলগুলি সাজিয়েছেন তারা আমাদের জন্য। তো এই আর কি, পুরো ভিডিও জুড়ে আপনারা দেখলে, দেখে ভালো লাগলে আপনারা যাওয়ার আগে একটি লাইক করে যাবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন দেখেছেন তাদেরকে একটাই কথা বলবো, আপনারা কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব না করে কিন্তু কেউ যাবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমি চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ করে থাকি, অনেক ট্রাভেলিং, অনেক ব্লগিং আমার এই চ্যানেলে আছে। আমি বিভিন্ন দর্শনীয় স্থানে গিয়ে ব্লগ করে আসি, ব্লগ ভিডিও বানাই। আর আপনারা চাইলে আমার এই অন্য অন্য ব্লগগুলি দেখতে পারেন, অনেক ট্রাভেলিং করেছি, অনেক ব্লগ আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে আমার অন্যান্য ব্লগগুলিও দেখবেন। ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। মিল্টন বিডি 22 আপনাদেরকে কীরকম বিনোদন দিতে পেরেছে জানি না, তো মিল্টন বিডি 22 সাথে থাকবো। ধন্যবাদ, আমি আপনাদেরই ভাই মিল্টন।